আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও যে খাবার না খেলে গর্ভের বাচ্চা কালো হতে পারে গর্ভবতী মায়েরই একমাত্র আশা বা স্বপ্ন থাকে তার গর্ভের বাচ্চা যেন ফসা আর সুন্দর হয় এমন অনেক ফ্যামিলি পাওয়া যায় বাচ্চা সুস্থ আছে কিনা তা জানার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে বাচ্চা ফসা হবে কিনা এমনকি বাচ্চা ছেলে বা মেয়ে আমাদের সমাজের এরকম ভুল ধারণা রয়েই গেছে কিন্তু তারপরেও আমরা বাচ্চা করার জন্য অনেক ধরনের উপায় অবলম্বন করতে পারি আসলে এই উপায়গুলো কতটা কার্যকর তা হান্ড্রেড পারসেন্ট শিউর নয় একমাত্র মহেন আল্লাহ তালাই জানে কার বাচ্চা কেমন হবে অনেক সুন্দর বাবা মার ঘরেও কালো বাচ্চা হতে দেখা যায় আবার অনেক কালো বাবা মার ঘরেও ফসা বা দুধে আলতা বরণ বাচ্চা হতেও দেখা যায় সব কিছুই মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করে আমরা আজকে যে খাবারগুলোর কথা বলবো এগুলো কখনোই হানড্রেড পারসেন্ট আপনার গর্ভের বাচ্চাকে ফসা বা সুন্দর করবে না এমন কি কালো বাচ্চা হওয়ারও হানড্রেড পারসেন্ট কারণ হয়ে দাঁড়াবে না এগুলো কেবলমাত্র একটা ধারণা তবে আপনি যদি এই খাবারগুলো নিয়মিত খেয়ে থাকেন তাহলে অবশ্যই গর্ভের বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি পাবে আরেকটা কথা না বললেই নয় সৃষ্টিকর্তা খাবারের মাধ্যমে আমাদের যেমন রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলেছে কি অনেক খাবারের মাধ্যমে আমাদের মধ্যে সংক্রমণ তৈরি করে তাই বলা চলে কিছু খাবারের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা গ্রহণ করলে গর্ভের বাচ্চা হয়তো বা কিছুটা হলেও ফসা বা সুন্দর হতে পারে গবেষণায় দেখা গেছে মায়ের গর্ভে থাকাকালীনই সন্তানের বর্ণ ফর্সা না কালো হবে তা নির্ধারিত হয় বিশেষ করে চারটি বিষয়ের উপর প্রথমত বাবা মায়ের জিনের উপর নির্ভর করে দ্বিতীয়ত মেলালিন হরমোনের নিঃসরণের উপর তৃতীয়ত জায়গা ও আবহাওয়ার উপর চতুর্থ বিষয়টি হচ্ছে গর্ভবতী মায়ের খাদ্যবাস বা গর্ভবতী কি খাচ্ছেন তার উপরেও নাকি গর্ভের বাচ্চার বর্ণ নির্ভর করে এমতো অবস্থায় কোনো শিশু যদি ফুটফুটে দুধে আলতা রং নিয়ে জন্মায় তাহলে তার কদর বেড়ে যায় তাই গর্ভা অবস্থায় মাকে খেতে হবে এমন সব খাবার যা শিশুর বর্ণ দুধে আলতা বরণ করে প্রথম খাবারটি হচ্ছে টমেটো শিশুকে সূর্যের আল্ট্রাবায়োলেট রশ্মি থেকে বাঁচাতে হবু মাকে খেতে হবে গাঢ় রঙের তাজা টমেটো আপেল নাশপাতি কলা ও আঙুরের তুলনায় দ্বিগুণ থেকে গুণ বেশি পুষ্টিগুণ রয়েছে এই টমেটোতে তাছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম লৌহ জিং লাইকোপেন ভিটামিন কে ফলিক অ্যাসিড ক্রোমিয়াম এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন সমূহ যা গর্ভের বাচ্চার ত্বক উজ্জ্বল করার সাথে সাথে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে এবং সহজে বাচ্চাকে বেড়ে উঠতেও সহযোগিতা করবে গর্ভের বাচ্চার ত্বক ভালো রাখতে খেতে হবে কমলা লেবু প্রতি একশো গ্রাম কমলাতে আছে ভিটামিন বি শূন্য দশমিক আট মিলিগ্রাম ভিটামিন সি ঊনপঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম তেত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো মিলিগ্রাম এবং ফসফরাস তেইশ মিলিগ্রাম আমরা সবাই জানি কমলা লেবু প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ যা খেলে গর্ভের বাচ্চা ফসা হওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গর্ভবতী মা বাচ্চা উভয় সুস্থ থাকবে গর্ভাবস্থার চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসে রোজ নিয়ম করে মা যদি ডিমের সাদা অংশ খান তাহলে গর্ভের সন্তান গৌরবর্ণ বা ফসা হবেই তবে অনেকের মনেই প্রস্থ থাকতে পারে কিভাবে খাবেন সেটা সিদ্ধ করে অথবা পৌঁছ করে খেতে পারেন কুসুমও খেতে পারেন ডিমের কুসুমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের পুষ্টি যার মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ ডিইউ কে এছাড়া আরও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও স্যালোনিয়াম ডিমের সাদা অংশ মূলত অ্যালবুমিন এর মধ্যে কম ক্যালোরি এবং ফ্যাট ফ্রি হওয়ার কারণে বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষ ডিমের সাদা অংশ খেতে পছন্দ করেন এটি শরীরকে স্বাস্থ্যকর প্রোটিন দেয় যা গর্ভের বাচ্চার পেশি গঠনে সাহায্য করে এর মধ্যে থাকা পটাশিয়াম মিনারেল উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক এছাড়াও এর মধ্যে থাকা রিভোফ্লাবিন চোখের ছানি ও মাইগ্রেনের কারণে হওয়া ব্যথা কমায় এমনকি বাচ্চার বৃদ্ধি বিকাশকে ত্বরান্বিত করে তাই গর্ভা অবস্থায় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসে নিয়মিত ডিমের সাদা অংশ খেতে ভুলবেন না আদিকাল থেকেই রূপচর্চায় দুধ আর জাফরান ব্যবহৃত হয়ে আসছে এগুলো প্রমাণিত যে দুধ আর জাফরান নিয়মিত ব্যবহার করলে ত্বক ফসা হয় দুধ একটি আদর্শ খাবার সকলেরই জানা গর্ভাবস্থায় গর্ভবতীকে নিয়মিত দুধ সেবন করতে বলা হয় গর্ভাবস্থার শুরু থেকেই আপনি চাইলে হালকা উষ্ণ গরম এক গ্লাস দুধ খেতে পারেন আর সেই দুধের সাথে মিশাতে পারেন এক চিমটি জাফরান এতে আশা করা যায় গর্ভের বাচ্চা শুধু বাহির থেকে নয় ভিতর থেকেও ফসা হয়ে উঠবে প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভবতী মাকে যদি নারকেলের সাদা শ্বাস নিয়ম করে খাওয়ানো হয় তবে সন্তান নাকি খুব ফসা হয় এক্ষেত্রে বলতে হবে অতিরিক্ত নারকেল না খাওয়াই ভালো কারণ কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয় প্রতি একশো গ্রাম নারকেল আছে তিনশো গ্রাম ক্যালোরি তেত্রিশ গ্রাম ফ্যাট বিশ মিলিগ্রাম সোডিয়াম তিনশো মিলিগ্রাম পটাশিয়াম পনেরো গ্রাম কার্বোহাইড্রেট তিন দশমিক তিন গ্রাম প্রোটিন এছাড়াও ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি ও ভিটামিন বি আছে টাইগর ভা অবস্থায় বাচ্চা পোশাক করুক আর না করুক এই ধরনের পুষ্টিগুণ আপনি পাবেন নিয়মিত নারিকেল কিংবা নারিকেলের দুধ পান করলে বেরি বা জাতীয় ফল প্রতি একশো গ্রাম চেরিতে আছে ক্যালোরি ষাট গ্রাম কার্বোহাইড্রেট ষোলো গ্রাম প্রোটিন এক গ্রাম ফুলেট চার গ্রাম ভিটামিন সি সাত মিলিগ্রাম ভিটামিন এ ছয়শো চল্লিশ আইউ ভিটামিন কে দুই গ্রাম পটাশিয়াম দুশো বাইশ মিলিগ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম এগারো মিলিগ্রাম এবং ফসফরাস একুশ মিলিগ্রাম চেরি এবং বেরি জাতীয় ফল অ্যাভেলেবেল না থাকলে আপনি খেতে পারেন কালোজাম কালোজাম কালো জাম কালো গর্ভের বাচ্চার ত্বক উজ্জ্বল করতে এটা বেশ কার্যকর তবে চেরি বা বেরি জাতীয় ফল যদি রুজ খাওয়া যায় সেক্ষেত্রে বাচ্চা ফস হওয়ার চান্সেস অনেক গুণ বেড়ে যায় আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই সকল খাবারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তা কিছুটা সাহায্য করতে পারে আপনার গর্ভের বাচ্চার ত্বক ফসা করতে তবে এটা কখনই আমরা বলবো না হানড্রেড পারসেন্ট শিওর আর আপনাদের বিশ্বাস করে এগুলো খেতে হবে তবে এই বিশ্বাস নিয়ে খেতেই পারেন যে এগুলো খেলে গর্ভের বাচ্চা সুস্থ থাকবে প্রয়োজনীয় পুষ্টি পাবে এমনকি আপনিও ভালো থাকবেন বাচ্চা ফসা হোক কিংবা কালো হোক সে তো আপনারই অংশ তাই বাচ্চার সুস্থতা কামনা করুন বাচ্চা ফসা হলো কিনা তার থেকে গুরুত্বপূর্ণ সে সুস্থভাবে পৃথিবীতে আসলো কিনা অনাগত সন্তানের সুস্থতা কামনা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ